আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আজকে ভিডিওটিতে আমি আপনাদের জন্য নিয়ে আসছি ঈদের জন্য সেরা তিনটি রাউটার, যে রাউটারের মধ্যে আপনি যে কোনো একটি রাউটার কিনতে পারেন। তবে আজকে ভিডিওটিতে যে রাউটারগুলো নিয়ে আসা হয়েছে সেগুলো কিন্তু আসলে আলাদা বাজেটের মধ্যে, তাই আপনারা যারা ঈদের মধ্যে রাউটার কিনতে চাচ্ছেন তাদের কোন বাজেটে কোন ধরনের রাউটার কেনা উচিত সেই বিষয় নিয়ে আজকে ভিডিওটিতে কথা বলবো। আজকে ভিডিওটিতে আমরা প্রথমেই যে রাউটার নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডিলিংকের একটি রাউটার, ডিলিং DIR 806IN। এটি একটি 12 ব্যান্ডের রাউটার। এটিতে আপনি ফ্রিকোয়েন্সি হিসেবে পাবেন 2.4 থেকে 5 GHz পর্যন্ত। এখানে আপনি 2.4 থেকে 5 GHz পর্যন্ত আপ টু 750 MBPS পর্যন্ত ইউজ করতে পারবেন। পারফরমেন্সের কথায় যদি আসে, এই রাউটারটিতে আপনি পাচ্ছেন 3 antenna আর 3 antenna-র মাধ্যমে আপনি কমপক্ষে 1000 square feet পর্যন্ত এরিয়া কভারেজ করতে পারবেন। পাশাপাশি এর মাধ্যমে আপনি কমপক্ষে 4টা রুম অনায়াসে ইউজ করতে পারবেন। তবে ডিভাইসের কথায় যদি আসে, এই রাউটারটি ডিভাইস মেশিন দিতে পারে। এই রাউটারটির মাধ্যমে আপনি কমপক্ষে 7টা থেকে 10টা ডিভাইস অনায়াসে ইউজ করতে পারবেন। তবে এটির বর্তমান মার্কেট প্রাইস কিন্তু 1600 টাকার মধ্যে। আপনারা আসলে 1500 টাকা বাজেটের মধ্যে রাউটার কিনতে চাচ্ছেন, তারা চাইলে 100 টাকা বেশি দিয়ে 12 ব্যান্ডের এই রাউটারটি কিনতে পারেন। যাদের জন্য আসলে ডিভাইস বেশি প্রয়োজন তারা চাইলে রাউটারটি কিনতে পারেন। আজকে ভিডিওটিতে সবশেষ চলে যাবো সেকেন্ড রাউটারের দিকে। আজকে ভিডিওটিতে আমরা 2 নম্বর যে রাউটার নিয়ে কথা বলবো সেটা হচ্ছে টিপিলিংকের একটি রাউটার, টিপিলিংক R4C54। এই রাউটারটি কিন্তু আসলে অসাধারণ বাজেটে সেরা মানের একটি রাউটার। আপনারা যাদের আসলে ডিভাইস বেশি প্লাস এরিয়াও মোটামুটি একটি ভালো মানের প্রয়োজন তাদের জন্য এই রাউটারটি কেনা উচিত। কারণ হচ্ছে এটি একটি 12 ব্যান্ডের রাউটার। এটিতে আপনি ফ্রিকোয়েন্সি হিসেবে পাবেন 2.4 থেকে 5 GHz পর্যন্ত। এখানে আপনি আপ টু 1200 MBPS পর্যন্ত ইউজ করতে পারবেন। এখানে যদি আমরা পারফরমেন্সের কথা যদি আসি, এটিতে আপনি অ্যান্টিনা হিসেবে পাবেন 4x6 dBi এক্সটার্নাল অ্যান্টিনা। আর এটি কিন্তু হতে পারে আসলে পারফরমেন্স কোয়ালিটির ক্ষেত্রে অনেক বেটার। পাশাপাশি এর মাধ্যমে আপনি কমপক্ষে 1500 স্কোয়ার ফিটের বেশি এরিয়া কভারেজ করতে পারবেন। এবং এটিতে আপনি এর মাধ্যমে 5টা বা 6টা রুম মানুষ ইউজ করতে পারবেন। তবে ডিভাইসের ক্ষেত্রে এই রাউটারটি কিন্তু ডিভাইস বেশি নিতে পারে। আপনার যাদের আসলে ডিভাইস বেশি প্রয়োজন বা আপনাদের গেমিং কোয়ালিটির ক্ষেত্রে একটু বেশি সাপোর্ট প্রয়োজন তারা চাইলে এই রাউটারটি কিনতে পারেন। কারণ এর মাধ্যমে আপনি কমপক্ষে 15টা ডিভাইস অনায়াসে ইউজ করতে পারবেন, যেটি কিন্তু হতে পারে আসলে পারফরমেন্স কোয়ালিটির ক্ষেত্রে অনেক বেটার। এবং এটির বর্তমান মার্কেট প্রাইস কিন্তু 2200 টাকা। আপনার যাদের বাজেট আসলে 2000 থেকে একটু বেশি তারা চাইলে এই রাউটারটি কিনতে পারেন। কারণ এই রাউটারটির মাধ্যমে আপনি MIMO পাচ্ছেন, পাশাপাশি ডিভাইস বেশি নিতে পারে এবং এরিয়া মোটামুটি কভারেজের ক্ষেত্রে 1500 স্কোয়ার ফিট। তাহলে এই রাউটারটি আপনারা যারা কিনবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে ভিডিও আমরা সবশেষ যাই 3rd রাউটারের দিকে। আজকে ভিডিওটিতে আমরা 3 নম্বর যে রাউটার নিয়ে কথা বলবো সেটা হচ্ছে টেন্ডার একটি রাউটার, টেন্ডা AC10। টেন্ডা AC10 এই রাউটারটি এমন একটি রাউটার, এই রাউটারটি আসলে 2টি কাজে ইম্পর্টেন্ট। প্রথম কথা হচ্ছে আপনারা যাদের আসলে এরিয়া বেশি প্রয়োজন তারা চাইলে রাউটারটি নিতে পারেন। সেকেন্ড কথা হচ্ছে আপনারা যাদের ডিভাইস প্লাস গেমিং কোয়ালিটির ক্ষেত্রে মোটামুটি আপনাদের একটি ভালো মানের সার্ভিস প্রয়োজন তারা চাইলে এই রাউটারটি কিনতে পারেন। এখন চলে আসে এর স্পেসিফিকেশন নিয়ে যদি কথা বলি। এটি একটি 12 ব্যান্ডের রাউটার। এটিতে আপনি ফ্রিকোয়েন্সি হিসেবে পাবেন 2.4 থেকে 5 GHz পর্যন্ত। এখানে আপনি আপ টু 1200 MBPS পর্যন্ত ইউজ করতে পারতেছেন। এটিতে আপনি অ্যান্টিনা হিসেবে পাবেন 4 antenna, আর 4 antenna-র মাধ্যমে আপনি কমপক্ষে 2000 স্কোয়ার ফিট পর্যন্ত এরিয়া কভারেজ করতে পারবেন। তবে এখানে আপনি রুমের কথা যদি আসে, এর মাধ্যমে আপনি কমপক্ষে 10টা রুম অনায়াসে ইউজ করতে পারবেন। এই রাউটারের এরিয়া কথা যদি আসে, এই রাউটারের মাধ্যমে আপনি লাস্ট পয়েন্ট পর্যন্ত ইউজ করতে পারবেন। যাদের আসলে পারফরমেন্স প্লাস মোটামুটি এরিয়া বেশি প্রয়োজন তারা চাইলে রাউটারটি কিনতে পারেন। এখন চলে আসে ডিভাইসের কথায়। আগে যে রাউটার নিয়ে কথা বলছিলাম টিপিলিংকের এই রাউটার, এর মাধ্যমে আমরা 15টা ডিভাইস অনায়াসে ইউজ করতে পারতেছি, কিন্তু এই রাউটারের মাধ্যমে আপনি 20টারও বেশি অনায়াসে ইউজ করতে পারবেন। কারণ এই রাউটারের মাধ্যমে আপনি গেমিং কোয়ালিটির ক্ষেত্রে অনায়াসে গেমিং করতে পারবেন, তাছাড়া PC ল্যাপটপ অনায়াসে ইউজ করার মতো এই রাউটারটি। এই রাউটারটি বর্তমান মার্কেট প্রাইস কিন্তু 2800 টাকা। আপনারা যাদের বাজেট আসলে 2500 টাকা প্লাস এর চেয়ে একটু বেশি তারা চাইলে এই রাউটারটি কিনতে পারেন। কারণ হচ্ছে পারফরমেন্স কোয়ালিটির ক্ষেত্রে প্লাস বেটার পারফরমেন্সের ক্ষেত্রে এবং গেমিং কোয়ালিটির ক্ষেত্রে এই রাউটারটি চাইলে আপনি কিনতে পারেন। এখন চলে আসে আপনার জন্য আসলে কোন ধরনের রাউটার প্লাস কোন বাজেটের মধ্যে কেনা উচিত। এখানে আমি প্রথমে বলছি যে আজকে ভিডিওটিতে যে 3টে রাউটার আছে সেটা কিন্তু আলাদা বাজেটের মধ্যে। এখন আপনার যে বাজেট আছে সেই বাজেট অনুযায়ী যদি আপনি কিনতে চান সেক্ষেত্রে আপনি কিনতে পারেন। তাছাড়া আপনি যদি আপনার বাজেটটা একটু বাড়াতে চান সেক্ষেত্রে আপনি টিপিলিংক R4C54 কিনতে পারেন অথবা টেন্ডা AC10 কিনতে পারেন। তবে আজকে ভিডিও পর্যন্তই। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন, শেয়ার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আপনার সঙ্গে আবার নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।